প্যানেল কবে আসবে, এই করতে করতে প্রায় 3-4 তারিখ হয়ে গেল। মেডিকেল ডিবি মেডিকেল দিয়েছো বা প্যানেলে নাম আসার সম্ভাবনা বেশি, তারা যাদের নাম্বার একদম গায়ে গায়ে সেকেন্ড ডিবিতে নাম আসার সম্ভাবনা থাকছে, তারা পেট তো পাস করেছিল বা পেটে তো নাম এসেছিল কিন্তু তারা আর আশা রাখতে পারছো না, কারণ তারা কাট অফ ক্লিয়ার করতে পারোনি। তো তারা কি করবে এর সামনে স্টেপগুলোতে? যারা লেভেল 1 পোস্টে চাকরি পেয়ে যাবে তারা কি এখানে শেষ? এরপর তোমরা কি আপগ্রেডেশনের কথা ভাববে না? নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি রাহুল, বঙ্গসার চ্যানেলে তোমাদের সকলকে চেষ্টা করি সবসময় হেল্পফুল ইনফরমেশান প্রোভাইড করতে। তোমরা সকলেই আমাকে বারবার জিজ্ঞাসা করছিলে দাদা প্যানেল কবে আসবে, এই করতে করতে প্রায় 3-4 তারিখ হয়ে গেল, হয়তো আজ রাতের মধ্যে আসতে পারে বা পরে আসতে পারে। এটা নিয়ে ডিটেলস ভিডিও আমি বানিয়ে দিয়েছি, প্যানেল মোটামুটি 10 তারিখের মধ্যে চলে আসবে অ্যাজ এক্সপেক্টেড। কিন্তু এই ভিডিওতে আমি কথা বলবো মেনলি 3-4টে ব্যাপারে। দেখো আমার ভিডিও মেনলি দেখো যারা যারা মেডিকেল ডিবি মেডিকেল দিয়েছো বা প্যানেলে নাম আসার সম্ভাবনা বেশি তারা, তার সাথে সাথে যাদের নাম্বার একদম গায়ে গায়ে সেকেন্ড ডিবিতে নাম আসার সম্ভাবনা থাকছে তারা, তার সাথে সাথে যারা একটু বেশি নাম্বার পেয়েছো তাদের আশা থাকবে কি থাকবে না সে সমস্ত ক্যান্ডিডেটরা, আর চতুর্থ যারা মানে পেট তো পাস করেছিল বা পেটে তো নাম এসেছিল কিন্তু তারা আর আশা রাখতে পারছো না কারণ তারা কাট অফ ক্লিয়ার করতে পারোনি। তো তারা কি করবে এর সামনের স্টেপগুলোতে? দেখো সবার প্রথমে যারা লেভেল 1 পোস্টে চাকরি পেয়ে যাবে তারা কি এখানে শেষ? এরপর তোমরা কি আপগ্রেডেশনের কথা ভাববে না? বা যারা একদম গায়ে গায়ে নাম্বার পেয়েছো তারা কি হাত গুটিয়ে বসতে হবে? কারণ সেকেন্ড ডিবি যেরকম করে ইস্টার্ন রেলওয়ে বা অন্যান্য রেলওয়েতে যা কিছু প্রসিডিওর দেখতে পাচ্ছি মোটামুটি পুরো প্রসিডিওর যদি ফার্স্ট ডিবি কমপ্লিট হয়, ফার্স্ট প্যানেলের কমপ্লিট হতে হতে প্রায় মে শেষের দিকে গড়িয়ে যেতে পারে, তো সেকেন্ড ডিবি তো তোমরা ধরে চলতে পারো এই ইয়ারে এন্ড হতে পারে। আর থার্ড ডিবির কথা ছেড়ে দিলাম, 1-1.5 বছরের মোটামুটি গল্প। তো তোমরা কি করবে? দেখো যারা পাস করছো তাদের জন্য আমি কিছু জিনিস বলি, যারা পাস করতে পারোনি তাদের জন্য যেমন বলবো, যারা মাঝামাঝি জায়গায় আটকে আছে তাদের জন্য সেম জিনিসগুলো আমি বলবো। ভালো করে কথা হলো, মন দিয়ে শুনবে, বিশাল কিছু জ্ঞানের কিছু জিনিস নয়, দেখো পজিটিভ জিনিস বা যেটা হতে পারে যেটা করলে তোমাদের জন্য ফিউচারে বেটার হবে, আমার এক্সপিরিয়েন্স আর কিছুটা রিসার্চ ওয়ার্ক থেকে সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, কারণ অলওয়েজ আমি তোমাদের মোটিভেট করারই চেষ্টা করে থাকি। তো সবার প্রথমে দেখো যারা মানে বলছিলে যে প্যানেলের নাম কবে আসবে তার মানে তারা তাদের পাওয়ার চান্সটা সব থেকে বেশি, তো তারা বেকার বেকার অহেতু প্রতিদিন টেনশন করো না। দেখো তোমরা 3-4 বছর ওয়েট করেছো আর 1 মাস বেশি ওয়েট করে নাও, এতে তোমাদের বিশাল কিছু লোকসান হবে না, বরঞ্চ সিজিএলের ভ্যাকেন্সি বেরোচ্ছে, সিজিএল এক্সাম তোমাদের জুলাই মাস করে হবে, জুন জুলাই করে হবে, তার সাথে সাথে তোমাদের স্টেট লেভেলের অর্থাৎ পিএসসি তোমাদের মোটামুটি এই এপ্রিল মাসের কিছু কিছু ভ্যাকেন্সি বেরোবে, তার সাথে সাথে টুকিটাকি ভ্যাকেন্সি বেরোবে যেগুলো আমি নর্মালি টেলিগ্রাম গ্রুপে আপডেট দিয়ে দেবো, সেগুলোর জন্য প্রিপারেশন করো। আর একটা কথা বলে রাখি যে পরবর্তীকালে রেলেরও ভ্যাকেন্সি বেরোবে, তো লেভেল 1 পোস্টে জাস্ট পড়ে থেকো না, বা যারা 1 মাস হোক 2 মাস হোক পরে তোমরা জয়েন করবে তো সেটার জন্য জাস্ট পড়ে না থেকে পরের যখন রিক্রুটমেন্ট বেরোবে সেগুলোর জন্য প্রিপারেশন করতে থাকো, এতে নিজেদের টাইম দেওয়াটা বেটার হবে, কারণ তোমাদের হাতে যা ছিল ডিবি মেডিকেল হয়ে গেছে, এরপর জাস্ট স্টেপ ওয়াইজ হবে, 10 দিন ডিলে হোক 20 দিন ডিলে হোক হোক না কি করবে, কোনো কিছু তো করার নেই, তো এগুলোকে সে উপর ছেড়ে দিয়ে তোমরা নিজেদের প্রিপারেশন ফার্দার আপগ্রেডেশনের জন্য করতে থাকো। এটা আমার তোমাদের জন্য সাজেশন যারা মানে মোটামুটি কনফার্ম লেভেল 1 পোস্টে চাকরি পাচ্ছ তাদের জন্য। এবার চলে আসি যারা মানে একটুখানি নাম্বারের জন্য অর্থাৎ 0.25, 0.7, 0.50 সামথিং নাম্বারের জন্য একদম গায়ে গায়ে আছো, যাদের খুব বেশি চান্স রয়েছে সেকেন্ড ডিবিতে চান্স পাওয়ার, তো তারা কি করবে? দেখো তোমাদের তো এই প্রসিডিওটা কমপ্লিট হতে হতে প্রায় ডিসেম্বর গড়িয়েই যাবে বা তার অনেক আগে হয়ে যেতে পারে, হয়তো অক্টোবরের মধ্যে কমপ্লিট হয়ে যেতে পারে, হয়তো তোমাদের মে মাসে বা জুন মাসে সেকেন্ড ডিবি বেরিয়ে গেলো, দেখো হতে অনেক কিছুই পারে। মোটামুটি ইস্টার্ন রেলওয়ে বা মানে যেরকম করে প্যাটার্ন ওয়াইজ বুঝতে পারা যাচ্ছে মোটামুটি তোমরা ধরে চলতে পারো অ্যাটলিস্ট অক্টোবর নভেম্বরের আগে তোমরা কিন্তু প্লেসড হবে না যদি সেকেন্ড ডিবি খুব কুইক ফেজও হয়, এটা প্র্যাকটিক্যালি ফ্যাক্ট। তো তোমরা কেন এতদিন বেকার বেকার বসে থাকবে আশায় একটা লেভেল 1 পোস্টের জন্য? মানছি চাকরিটা খুব বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই টাইমটাকে ওয়েস্ট না করে আপকামিং যা ভ্যাকেন্সি আসছে তোমাদের কোয়ালিফিকেশান ওয়াইজ যদি সেগুলো ম্যাচ করে সেগুলোর জন্য প্রিপারেশন করো, নিজেদের বেটার জবের জন্য নিজেদেরকে রেডি করতে থাকো। দেখো এটার জন্য বসে থাকার থেকে যা কিছু এফোর্ট তোমরা এই এক্সামটার জন্য দিয়েছিলে তার থেকে 1 লেভেল বেশি এফোর্ট দিয়ে অন্যান্য এক্সাম যদি ক্র্যাক করতে পারো তোমাদের জন্য বেটার হবে, কারণ তোমরা এখানে ঢুকবে, এখানে চাকরি করতে ঢোকার পরই তোমাদের মনে হবে যে আরও বেটার কিছু অপশন, তখন আস্তে আস্তে আরও ডিলে হয়ে যাবে, এজ বাড়বে, তো তোমরা সেই জিনিসগুলোকে মাথায় রেখে এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, পরবর্তীকালে রেলেরও যখন অন্যান্য ভ্যাকেন্সি বেরোবে এই ইয়ারের শেষের দিকে, ELP বেরোবে, তার সাথে সাথে তোমাদের NTPC বেরোতে পারে 2024-এর শুরুর দিকে, গ্রুপ ডি বেরোতে পারে 2024-এ, তো এই সমস্ত এক্সামগুলোর তোমরা ভালো করে প্রিপারেশন করো, তার সাথে সাথে CGL ব্যাঙ্কিং অনেক অপশন রয়েছে সেগুলোর জন্য প্রিপারেশন করতে থাকো, এটা তোমাদের জন্য সাজেশান হবে, কারণ পয়েন্ট সামথিং নাম্বারের জন্য যারা পিছিয়ে তারা তো চাকরি এটা পাবেই, আজ না হোক
এক বছর পর হলো তোমরা চাকরি পাবে। হ্যাঁ, আমি বলছি না যে এক বছর পর হবে, তো মোটামুটি অক্টোবর নভেম্বর ডিসেম্বর পাবে। এবার যারা 2 নম্বর 3 নম্বর পিছনে আছো কাট অফের থেকে, তাদের কিন্তু অনেকটাই দেরি হবে। থার্ড ফোর্থ ডিবিতে কতটা চান্স থাকবে এটাও অনেক কিছু ডিপেন্ড করছে, কারণ পুরোপুরি পুরো ফ্যাক্টরটা ডিপেন্ড করছে যতদিন ভ্যাকেন্ট প্লেস থাকছে তার উপর। তো ভ্যাকেন্ট প্লেস যদি হিসেবে দেখতে গেলে সেকেন্ড থার্ড ডিবি, সেকেন্ড ডিবি এবছরের মধ্যে কন্ডাক্ট মানে জয়েনিং কমপ্লিট হয়ে গেলো, থার্ড ডিবি মোটামুটি, থার্ড ডিবি ফোর্থ ডিবিগুলো পরের বছর বা প্রায় 1.5-2 বছরের একটা বড়সড় গেম হয়ে যাচ্ছে। তো তারা বা যারা একদম কোয়ালিফাই করতে পারোনি তারা কেন আশা ছেড়ে দেবে? একটা অপরচুনিটি গেছে, অন্য অপরচুনিটির জন্য তোমরা একদম নিজেদেরকে প্রিপেয়ার করতে থাকো। দেখো যারা একটু নাম্বার 2-3 নাম্বার পিছিয়ে আছো, বা যারা অনেক নাম্বার পিছিয়ে থেকে তোমরা চান্স পাওনি, তারা হা হতাশ না করে এটা মাথায় রাখবে। হয়তো আমরা নিজেদের 100% দিইনি, বা আমরা যেটা 100% ভাবছিলাম সেটা হয়তো ঠিকঠাক সেই লেভেলে পৌঁছাতে পারিনি। তো আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে, আমাদের ঠিকঠাক করে প্রিপারেশন যদি এখন থেকে করো, পরবর্তীকালে যখন ভ্যাকেন্সি বেরোবে সেগুলোকে ক্র্যাক করতে খুব ইজি হবে। দেখো রিক্রুটমেন্ট বেরোবার পর 2-3 মাস 4 মাসে প্রিপারেশন নিয়ে ক্লিয়ার করাটা এখনকার দিনে খুব টাফ। তো আগে থেকে যদি আমরা রেডি হই, এখন থেকে রেডি হও, যদি তুমি রেল এক্সামের জন্য টার্গেট করো বা এসএসসির জন্য টার্গেট করো, এসএসসির জন্য টার্গেট যদি করো, তোমরা ইজিলি রেলটাই ক্লিয়ার করতে পারবে। যদি কারো ব্যাঙ্কিংয়ের দিকে ন্যাক থাকে, ব্যাঙ্কিং ক্লিয়ার করতে পারবে, স্টেট পিএসসি ক্লিয়ার করতে পারবে। তো নিজেদেরকে টাইম দাও, 3-5 মাস টাইম দাও, এখন কোনো ভ্যাকেন্সি নেই বলে। বা যদি কারো সিজিএলে, যদি কেউ সিজিএলের জন্য মানে সিজিএলের জন্য যদি কেউ কোয়ালিফাই হয়ে থাকো, বা মানে যদি কেউ মানে সিজিএল যদি এক্সাম দিতে পারো, তো তাহলে কিন্তু সিজিএলের জন্য প্রিপারেশন করো। হাতে আর 100টা দিন আছে প্রিলিম এক্সামের জন্য, তো এই 100টা দিন নিজেদের এফোর্ট দাও। বা যদি কেউ যদি মানে এটার জন্য যদি মানে কেউ চান্স না পেয়ে থাকো, বা যদি কেউ কোয়ালিফাই না হও এক্সামটা দেওয়ার জন্য, তো অন্যান্য এক্সামের জন্য এখন থেকে প্রিপারেশন নিতে শুরু করে দাও। পরবর্তীকালে কিন্তু তোমাদের অনেক বেশি বেনিফিট পাবে। দেখো 1 মাস 2 মাস এক্সামের আগে জাস্ট পড়ে এখনকার দিনে এক্সাম ক্লিয়ার করাটা খুব টাফ। স্মার্ট ওয়ার্ক করতে হবে, মানে ডেডিকেটেডলি বুক থেকে নিজেরা যদি প্রিপারেশন করো বেটার হবে পরবর্তীকালে। তোমরা যদি চাও সে রিলেটেড আমি একটা ভিডিও বানিয়ে দেবো নিজের অভিজ্ঞতা থেকে, বা যেভাবে তোমরা মানে প্রিপারেশন নিলে হয়তো তোমাদের পরবর্তীকালে স্মার্ট ওয়ার্ক করতে বেটার হবে। আর আমি এটা বিশ্বাস করি যে নিজেদের 100% যদি ঠিকঠাকভাবে ইচ অ্যান্ড এভরিডে কনসিস্টেন্টলি দেওয়া যায়, তাহলে তোমরা বিফল হবে না। দেখো এটা ভিডিওটা হয়তো একটু বেশি তোমাদের মনে হলো যে বেশি জ্ঞান দিয়ে ফেললাম, কিন্তু এটা ফ্যাক্ট। আমার কথাটা তোমরা বোঝার চেষ্টা করো। তোমরা যদি যে কোনো লেভেলেরই হও না কেন, লেভেল 1-এর ক্যান্ডিডেট যদি জবও করো, তাদেরকেও আপগ্রেড হতে হবে। যারা একটু জন্য ওয়েট করছো সেকেন্ড ডিবিতে চান্স পাওয়ার পর, যখন জব পাবে তখন মনে হবে আপগ্রেড হতে হবে। আর যারা চান্স পাওনি তাদের কাছে বেটার অপরচুনিটি গ্র্যাব করাটাই সবথেকে বেটার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের প্যানেল খুব শীঘ্রই আসবে, বেকার প্যানিক করো না। আর আমি চেষ্টা করবো তোমাদেরকে ইনফরমেটিভ ভিডিও পরবর্তীকালে দেওয়ার। আর এক জিনিস, কবে প্যানেল আসবে এই নিয়ে আমি হেঁচাতে চাইছিলাম না, কিন্তু আমার মনে হলো অনেকেই আমাকে এই জিনিসগুলো নিয়ে কোশ্চেন করছিল যে ওয়েট করে আছি প্যানেল কবে বেরোবে। তো আমি তোমাদের বেটার অপশন দেওয়ার চেষ্টা করলাম, বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।